नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। সেই মিটিং এ কি বার্তা উঠে এলো সেটাকে আমরা কিন্তু আপনাদের মাধ্যমে আম জনতার কাছে পৌঁছে দিতে চাই। কেননা ভোটের অ্যাড্রেস তখনই বাড়বে যখন আমরা সবাই যে কোনো বার্তাকে আমরা যদি সবাইকে শেয়ার করি তবে কিন্তু ভোটের অ্যাড্রেসটা বাড়া। ভোটের অ্যাড্রেসটা বাড়া মানে হলো একটা গুড সাইন ফর ডেমোক্রেসি। তো আমরা চাই এই নয় যে ইলেকশন হলো ডিক্লেয়ার হয়ে গেল বলে আমাদের আর কোনো কথা হবে না, কোনো সংবাদ হবে না, এটা ঠিক নয়। সেজন্য আমরা এমএলএ সাহেবের নির্দেশে আমরা চাই যে সাত দিন দশ দিন যতদিন আমাদের ইলেকশন কমপ্লিট না হয় ততদিন আমরা কন্টিনিউ এটাকে ধরে রাখতে চাই। এবং এটা গতবার এক মাস আগে মিটিং হলো, অল পলিটিক্যাল পার্টির মিটিং হলো, যে অল পলিটিক্যাল পার্টির মিটিংয়ে যে কথাগুলো উঠে যে প্রথমে তো আমাদের ব্লকে 1,24,000 আমাদের বিল্ডিং ছিল এবং 1,000 পিডব্লিউডি এবং 80+ ভোটার আমাদের আছে। যদিও এটা মানে ফরম মানে ইচ্ছুক ছিল আগে প্রায় 2,500 মতো, মাত্র 1,258টা পিডব্লিউডি এবং 80+ ভোটার আমাদের সাহানপুর ব্লকে আছে। সেই পিডব্লিউডি যে ভোটার তাদের যে সিস্টেমটা যেটা প্রশাসনের মাধ্যমে আমরা জানতে পারবো আলটিমেটলি এটা কি সিস্টেমটা হলো যে বিফোর ইলেকশন 7 দিন বা 8 দিন আগে সরকারিভাবে যে এআরও আছে ওনার অধীনে বিডিও অফিস থেকে ইলেকশন কমিশনের লোক ওনাকে জানিয়ে দিবে যে আমরা এই ডেটে আপনার বাড়িতে যাবো, অমুক সময় যাবো, সেই ডেটে যেন ওনার উনি যেন অবশ্যই তার ডকুমেন্টস নিয়ে তার ভোটার কার্ডে উনি বাড়িতে থাকবে এবং অল পলিটিক্যাল পার্টির একজনা করে প্রতিনিধি সেখানে থাকবে, অল পলিটিক্যাল পার্টি একজনা করে প্রতিনিধি সেখানে থাকবে। আমরা ধরে নিলাম যে বিজেপি, কংগ্রেস, টিএনসি আর সিপিএম যে জেনারেল যেটা আমরা দেখি এবং পুলিশ অফিসার থাকবে, প্রশাসনের লোক থাকবে, সেন্ট্রাল সিস্টেমটাকে মানে ভিডিওগ্রাফি হবে এবং ব্যালেন্স বক্সের মতো হবে। যেই বাড়িতে ওনারা যাবেন সেই জায়গাতে ওনারা ব্যালটটা দেবেন, ব্যালট দেওয়ার পরে উনি যেই যেই ফ্রেমটা করা আছে ব্যালট বক্সের যেভাবে আমরা ভোটের মধ্যে ভোট দিই সেভাবে আড়াল সিস্টেম করা থাকবে, উনি সেখানে গিয়ে ভোটটা দিয়ে উনি মানে কেউ দেখতে পারবে। তো এইটা এটা আমাদের বার্তা আছে যারা পিডার রুটি একটু প্লাস ভোটার আছে তাদের জন্যে। আর দ্বিতীয় হলো যে আমরা আমাদের সাহানপুর ব্লকে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা খুবই শান্তির পরিবেশে আমরা নির্বাচন চাই। আমরা চাই সবাই যেন এই যে গণতন্ত্র যে একটা যে বিশাল যে কর্মযজ্ঞ সবাই যেন অংশগ্রহণ করে খুব শান্তিভাবে আমরা আমাদের এই বড় দায়িত্বকে আমরা সবাই মিলে পালন করতে চাই। আম জনতার কাছে আমাদের কাছে অনুরোধ, আমরা অনুরোধ করছি যে এই নির্বাচনে আপনারা সবাই এগিয়ে আসুন এবং আমাদের যে পার্টির যে মূল যে স্লোগান বর্তমানে যেটা আমাদের লঞ্চ হলো বাংলা নিয়ে নিয়েতে চাই সেটা যেন তার তার রেজাল্ট তার প্রকাশ যেন ভোটের বক্সের মধ্যে হয় এবং আমরা যেই কাজগুলো অলরেডি করছি সেই কাজগুলো অলরেডি আমাদের ডেভেলপমেন্ট কাজগুলো বন্ধ হলো সেই কাজগুলোকে আমরা আফটার ইলেকশন সেগুলোকে আমরা করাবো। তাই কারো কোনো আতঙ্কের বা ভয়ের কোনো কারণ নেই, সবাই মিলেমিশে আমরা এই অঞ্চলকে শান্তিতে রাখবো এবং ডেভেলপমেন্টের যে কাজগুলো আছে সেই ডেভেলপমেন্টের কাজগুলোকে আমরা সবাই মিলেমিশে আমাদের এমএলএ সাহেবের নির্দেশে আমরা করবো। কল্যাণেশ্বরী ডেমের কাছে কল্যাণেশ্বরী বা মাইথন ডেম যেটা ডিভিসি যেটা আছে এটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের সংস্থা কিন্তু
আমাদের এই পারে কোরানেশ্বরী বা ডিবিসির এন্ড থেকে কোনো 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 সিআরসি স্কিমে কোনো ডেভেলপমেন্ট কাজ কিছুই হয় না। আমাদের আমরা বারবার রিকোয়েস্ট করেছি যে আপনারা দূর দূরে দেখছেন কেন, ঝাড়খণ্ডে গিয়ে অনেক কাজ করছে তারা ওই সাইডে করছে কিন্তু আমাদের এই দিকে তারা ডিপ্রাইভ করে আমাদেরকে। মাইথানে ডেমের কাছে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, সেখানে প্রায় অ্যাক্সিডেন্ট হতো আপনারা সবাই দেখেছেন। গিয়ে বোধ হয় তিন চার দিন আগে কোনো মধ্যে ডিভিসির কোনো অফিসার আসার কথা ছিল চেয়ারম্যান, তো ওই ডিভিসি অথরিটি কি করেছে হোটেল রাস্তার উপরে গন্তব্যের উপরে ছাই ফেলে দিয়েছে। ছাই ফেলাতে যখন গাড়ি তো যাচ্ছে বিরাট মানে খুব একবারে ধুলো আর ছাই পুরো একবারে ছড়ে যাচ্ছে, গিয়ে ওখানকার পাবলিক একটা বিক্ষোভ করেছিল, রাস্তা জাম করেছিল। আমরা আমাদের এমএলএ সাহেবের নির্দেশে এবং তখন অথরিটি এসেছিল ওইখানে যারা আমাদের ব্যবসায়ী বন্ধু তাদেরকে ওরা বলেছে যে আমরা এটা মে মাসে বা জুন মাসে আমরা এটা করাবো, কিন্তু তাদের কথার উপরে আমাদের কোনো বিশ্বাস নেই যেন তারা শুধু এসুরেন্স দেয়। সেই জন্যে মাননীয় বিধায়কের নির্দেশে আমরা কালকে সেখানে গেছিলাম, যাও তো দেখলাম তারা ভুল বুঝে তাকে ছাই দিয়ে জল দিয়ে ধোয়া করে পড়েছে, তার সত্যি অনেক গাছ হচ্ছে বড় বড় গর্ত হয়ে গেছে, কন্টিনিউ এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। দিয়ে আমরা বললাম ঠিক আছে আমরা আমাদের এর থেকে আমরা পাবলিকালি মানুষকে রিকোয়েস্ট করে কি চাঁদা করে যতক্ষণ ইলেকশন আছে ইলেকশনের পরে আমরা আমাদেরকে এমলেসার এর থেকে বা জেলা পরিষদ এর থেকে এটাকে আমরা করাবো। আপাতত তাৎক্ষণিকভাবে পাবলিকলি চাঁদা নিয়ে সেই গল্পগুলোকে আমরা ড্রেসের উপরে করে দেবো যাতে কারো কোনো অসুবিধা না হয়। অর্থাৎ বলার মানে হলো যে ইলেকশন ডিক্লেয়ার হল বলে আমরা হাত খুলে দিলাম সেটা না, আমরা আগেও ছিলাম আজকেও যেটা যে রাস্তা সম্পূর্ণ রাস্তাটা ডিবিসি রাস্তা, ডিবিসি দায়িত্ব পালন করছে না ওদের রাস্তা থাকা সত্ত্বেও আমাদের এমএলএ সাহেবের নির্দেশে সেই রাস্তা সংস্কারের কাজ চলছে। পাঠানবাড়ি টু আপনার ফজলা যেটা ফরেজ দপ্তরের রাস্তা, সেই রাস্তা এমএলএ সাহেবের নির্দেশে জেলা পরিষদ থেকে সেই কাজটাই চলছে। অর্থাৎ রাস্তা ডিবিসি হতে পারে কিন্তু এলাকা কিন্তু আমাদের আছে, মানুষ কিন্তু আমাদের আছে, আমরা কোনো কিছু মানুষকে বিপদে ফেলতে চাই না, তাই আমরা হাত বাড়িয়ে রিস্ক নিয়ে সেই কাজগুলোকে আমরা যেন সুন্দর রাস্তাঘাট থাকে কারো অসুবিধা না হয়। এবং মাইথানে যে দোকানগুলো আছে ডেমে ওদের অনেক প্রবলেম ছিল জল নেই, আমরা এমএলএ সাহেবের নির্দেশে আমরা একটা সেখানে সাব মার্শাল অলরেডি কমপ্লিট হয়ে গেছে, পাইপ লাইনের ওখানে কাজ চলছে, কয়েকজন মধ্যে জলটাও বেরিয়ে গেছে কয়েকজন বলে সেই জলের পরিষেবাটাও তারা পাবে সবাই পাবে। ইলেকট্রিক নিয়ে আমরা বলেছি ডিবিসি অপারেটিংয়ে যে আপনারা কোনোরকমই ইলেকট্রিক কাটতে পারবেন না, আপনাদের যে প্রসেস আছে যদি কারো ইলিগেল আছে আপনার তাকে লিগাল করে দিন, ফর্ম ফিল আপ করে তাদের লিগাল, তারা মিটারে যা রেট হবে ইলেকট্রিকের যা খরচা সেটা দেবে, কিন্তু লাইন আর জল কারো কাটার কোনো অধিকার নেই। এই হলো আমাদের বার্তা যে আমরা চাই এই দু মাস যে চলছে এই দু মাসের মধ্যেও কিন্তু আমরা পাবলিকের সাথে যুক্ত থাকতে চাই এবং তাদের ভালো মন্দকে আমরা গত দিনও ছিলাম এখনও আছি আগামী দিনও আমরা সংবর্ধনা জানিয়েছি নতুন ভোটার হওয়ার জন্য আমরা তাকে মানে সম্মান জানিয়েছি, তাদেরকে উৎসাহ দিয়েছি যেহেতু উনিও আমাদের গণতন্ত্রের মধ্যে অংশগ্রহণ করবেন আমাদের